নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ওনাবেট ক্রিম নিয়ে, এই ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ওনাবেট ক্রিম। এটি 15 গ্রামের, এই 15 গ্রামের দাম পড়েছে 194 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে সারটাকোনাজল 2% দেওয়া থাকবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। এটি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটি ব্যবহার করা হয় দাঁত, হাজা, চুলকুনি, ব্যাকটেরিয়াল ইনফেকশন, গায়ে র্যাশ বেরোনো, অ্যালার্জি, সেগুলোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন। এটি ব্যবহার করা হয় অ্যান্টিফাঙ্গাল, যেমন গায়ে র্যাশ বেরোনো, অ্যালার্জি, আমি স্কিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন, পায়ে, আঙুলে, আঙুলের ফাঁসে, এগুলোতে যদি ফুসকুড়ি হয় এবং জায়গাটা লাল লাল হয়ে গেছে, সেই জায়গায় জ্বালা করছে, ব্যথা করছে, তখনও এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যদি কোনো পেশেন্টের গোল গোল চাকচাক টাইপের হয়েছে এবং সেটিকে বলা হয় দাঁত বা রিংওয়ার্ম, সেই সব পরিস্থিতিতেও এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এই মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিন। এটি চুলকানি হয়েছে এবং পিঠে বা কাঁধে বা বগলে সেই সব জায়গাগুলোতে লাল লাল হয়ে গেছে, জ্বালা করছে, সেই সব পরিস্থিতিতেও এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এই ক্রিমটি খুব ভালো একটি মেডিসিন। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে মাথার মধ্যে ফুসকুড়ি হয়েছে, সেখানে ছোটো ছোটো দানা টাইপের হয়েছে এবং সেই জায়গাটা চুলকাচ্ছে, তখনও ডাক্তারবাবুরা এই ক্রিমটি ব্যবহার করে থাকেন। এটি ক্রিম, অয়েন্টমেন্ট এবং ওনাবেট লোশন, ওনাবেট বি ক্রিম, এরকম বিভিন্ন রকম মার্কেটে পাওয়া যায়। সো ফ্রেন্ড, আজকে আমি এই ওনাবেট ক্রিম নিয়ে বলছি। এটি দেখা যাচ্ছে হাতের আঙুলের ফাঁসে ফাঁসে জ্বালা করছে বা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, লাল লাল হয়ে গেছে, তখনও ডাক্তারবাবুরা এই ক্রিমটি ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। এই অয়েন্টমেন্টটি সাধারণত দিনে 2 বা 3 বারও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। যে জায়গাটায় লাগাবেন সেই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং হালকা কাপড়, পরিষ্কার কাপড় দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর মুছে নেবেন এবং দিনে 2 বা 3 বার লাগাতে হবে। এটি 7 দিন বা 10 দিনও লাগানোর জন্য প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে টানা অনেক দিন ব্যবহার করার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, এটি অবশ্যই খেয়াল রাখতে হবে, মুখে বা চোখে না চলে যায় সেটি সাবধানে খেয়াল করে আপনাকে ব্যবহার করতে হবে। যে জায়গাটায় লাগানো হয়েছে সেই জায়গাটায় অ্যালার্জি হয়েছে এবং ক্রিমটি লাগানোর পর আরও বেড়ে গেছে, সেই সব পরিস্থিতিতে আমি বলবো পেশেন্টকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ক্রিমটি ব্যবহার করবেন। যদি এরকম সমস্যা হয় আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই ওনাবেট ক্রিম নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বে যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।